ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিরতিহীন বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় একদিনে জলজট আরেক দিকে যানজটে দিন ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীকে রাতেও অনেক জায়গা ছিল জলাবদ্ধ প্রবল ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও তার প্রভাব এখন স্পষ্ট উপকূলের মতো বিধ্বংসী না হলেও রাজধানীতে রিমালের প্রভাবে এসেছে ঝোরো বাতাস আর বৃষ্টি সোমবার ভোররাত থেকে শুরু হওয়া গুড়িগুড়ি বৃষ্টি সকালে রূপ নেয় ভারী বর্ষণে চলে বিরতিহীন কখনো হালকা আবার কখনো ভারী বর্ষণে জলাবদ্ধতা তৈরি হয় ঢাকার অনেক এলাকায় কাজের প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন নাকাল হতে হয়েছে কম বেশি সবাইকেই বৃষ্টির বিড়ম্বনা যেমন ছিল তেমনি জলাবদ্ধতায় ভোগান্তিও ছিল কয়েক গুণ

মধুবাগ মৌচাক শান্তিনগর সহ অনেক এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা বৃষ্টি জলাবদ্ধতার কারণে গণপরিবহন সংকট বেড়ে যাওয়ায় বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন অনেকে এখানে এটুকু যেতে গেলে আমার নর্মালি বিশ টাকা হয়ে যায় সেখানে একশো টাকা দিতে হবে পানির কারণে রিক্সা যেতে চায় না ভাড়া অনেক বেশি চায় দমকা বাতাসে গাছ উপড়ে সড়ক বন্ধ হওয়ার ঘটনাও ঘটেছে আজই তো মনে হয় বেশ আধা ঘন্টার মতো আসে তো আসে শুনুন যে গাছ ভেঙে পড়ছে উপলে পড়ে যাওয়ার সাথে সাথে আমি গাড়ি ব্রেক করি যদি গাড়ি ব্রেক না করতাম তাহলে হয়তো বেঁচে থাকতাম আমরা আল্লাহ রশুল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বুধবার পর্যন্ত শফিকুল হক এটি নিউজ ঢাকা